হ্যালো, সবাইকে নমস্কার। আজকে আমি যে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লাস। এটাকে বলা হয় টুলস ম্যাটেরিয়াল। এখন যারা আমরা হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করি তাদের অনেকেরই হয়তো এটা চেনা, অনেকেই হয়তো এটা চেনে না বা এগুলাকে চেনে না। এখন যদি আমরা হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের জানতে হবে প্লাস কী, প্লাস কয় ধরনের পাওয়া যায়, আর হচ্ছে কোন প্লাসটা দিয়ে আমাদের কী কাজ। ভিডিওটা অনেক বেশি লং হচ্ছে না, একদমই অল্প সময়ের মধ্যে আমি এই তিনটা প্লাস সম্পর্কে আলোচনা করব। যারা আমার চ্যানেলে একদম নতুন আছো তারা এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আর হচ্ছে জুয়েলারি মেকিং টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, অ্যান্ড যদি তোমাদের কিছু আস্ক করার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। যারা জুয়েলারি মেকিংয়ে একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমি প্লাস নিয়ে আলোচনা করছি। যারা শুরুর দিকে ম্যাটেরিয়ালস কিনতে যাবে তখন তাদের একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে এই তিনটা প্লাস নিয়ে। এখন একটা প্লাস দিয়েও সব কাজ করা যায়, আবার আলাদা আলাদা মানে সেপারেট প্লাস দিয়েও কাজগুলো করা যায়। এখন যারা হচ্ছে বিজনেসের শুরুর দিকে আছে তাদের কোনো প্রয়োজন নেই তিনটা প্লাস কেনার। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব তিনটা প্লাস কেনার প্রয়োজন নেই। শুধুমাত্র একটা প্লাস কিনলে কিন্তু আমি সমস্ত কাজ করতে পারছি। তো কোন প্লাসটা আমার কিনতে হচ্ছে সেটা আমি ভিডিওর লাস্ট পার্টে বলবো। তো এখন এই তিনটা প্লাস সম্পর্কে আলোচনা শুরু করছি। প্রথমে বলছি এই প্লাসটা নিয়ে। এই প্লাসটার নাম হচ্ছে রাউন্ড প্লাস। তো এই রাউন্ড প্লাসটার কাজ হচ্ছে আমরা যখন জুয়েলারিগুলোকে একটা রাউন্ড শেপ দিতে চাই, মানে জুয়েলারির যে ম্যাটেরিয়ালস আছে। এখন একটা হেডপিন আমি নিলাম, হেডপিনটাকে আমার বাঁকানোর প্রয়োজন। এখন স্মুথলি এবং পারফেক্টলি বাঁকানোর জন্য আমাদের এই রাউন্ড যে প্লাসটা আছে সেটা ব্যবহার করা হয়। ধরেন যে আমি এখন একটা ইয়াররিং তৈরি করব। তো ইয়াররিং তৈরি করার জন্য আমার যে হেডপিন বালপিন আছে সেটাকে বাঁকানোর প্রয়োজন পড়বে। তো বাঁকানোর জন্য আমি পারফেক্টলি বাঁকানোর জন্য এই যে রাউন্ড প্লাসটা আছে সেটা ব্যবহার করব। এটা ছাড়া অন্য প্লাস দিয়ে যদি করতে যাই হবে, কিন্তু পারফেক্টলি হবে না। তো পারফেক্টলি কাজ করার জন্য আমাদের এই রাউন্ড প্লাসটার প্রয়োজন পড়বে। ইভেন যতগুলো আমার ম্যাটেরিয়ালসকে রাউন্ড শেপ দেওয়ার প্রয়োজন প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের জন্য আমার এই রাউন্ড প্লাস্টার প্রয়োজন পড়বে। এরপর বলছি কাটার প্লাস নিয়ে। কাটার প্লাস মানে কি, মানে কাটার মানে কি, কাটার মানে যে কোনো জিনিস কাটা। তো যেসব ম্যাটেরিয়ালসের মানে বেসিক ম্যাটেরিয়ালসগুলো আমাদের কাটতে হয়, যেমন আমাদের প্রয়োজন পড়ে এইটুকু ম্যাটেরিয়ালসের লম্বা থাকে অনেকটা, তো যতটুকু আমার প্রয়োজন পড়বে না অতটুকু আমার কেটে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমরা কী করি, এই কাটার প্লাসটাকে ব্যবহার করি। প্লাসের মধ্যে তিন ধরনের কাজ হয়, যেমন হচ্ছে আমার বাঁকানোর প্রয়োজন পড়ে, কাটার প্রয়োজন পড়ে, কোনো একটা শেপ দিতে চাইলে সেটার প্রয়োজন পড়ে। তো সেই জিনিসগুলো হচ্ছে আমি যখন আমার কাটার প্রয়োজন পড়বে তখন আমি কাটার প্লাস ব্যবহার করব, যখন আমার রাউন্ড শেপ দেওয়ার প্রয়োজন পড়বে তখন আমি রাউন্ড যে প্লাস আছে সেটা ব্যবহার করব। ঠিক আছে, এরপর যে প্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোজ প্লাস। নোজ প্লাস যেটা দিয়ে আমরা কাটারের কাজও করতে পারবো এবং যে রাউন্ড শেপ আছে সেটার কাজও করতে পারবো। মানে হচ্ছে বলা যায় এই প্লাসটা দিয়ে সব ধরনের কাজই করা যায়। তো আমি যখন আমার জুয়েলারি বিজনেস শুরু করেছি আমি কিন্তু তিনটা প্লাস কিনি নাই। হ্যাঁ, আমি জাস্ট একটা প্লাস কিনেছি, এটাকে এটা হচ্ছে নোজ প্লাস। ইভেন আমি আমার এই যতদিন যাবৎ বিজনেস শুরু করেছি 5 ইয়ার্স আপ প্রায় 6 বছর, এই 6 বছর ধরে আমি একটাই প্লাস ব্যবহার করছি, সেটা হচ্ছে নোজ প্লাস। এই প্লাসটা দিয়ে আমি যে কোনো শেপ দেওয়ার মানে যে কোনো ম্যাটেরিয়ালসের যে কোনো শেপ দিতে পারি, রাউন্ড করতে পারি, তারপর এটাকে হচ্ছে বাঁকা থেকে সোজা করতে পারি, সোজা থেকে বাঁকাতে পারি, তারপর হচ্ছে কাটারের যে কাজটা আছে মানে কাটার কাটার জন্য যে কোনো জিনিস কাটার জন্য সেই কাজটা করতে পারি এই নোজ প্লাসটা দিয়ে। তো আমি সাজেস্ট করব
সবগুলো প্লাস কেনার কোনো প্রয়োজন নেই। যারা একদম নতুন নতুন কাজ শুরু করতে চাচ্ছ, তারা এই নোজ প্লাসটা কিনে নাও। ইভেন প্রত্যেকটা প্লাসের প্রাইস 140, 150, 160 এরকম করে কিনতে পাবে, মানে 150 টাকার মধ্যেই কিনতে পারবে আর কি। তো এই ছিল আমার একটা ছোটো ইনফরমেশন তোমাদের জন্য। তোমরা কোন প্লাসটা দিয়ে কাজ করো সেটাও আমাকে জানাতে পারো। আমি তো প্রায় সব ভিডিওতেই দেখিয়ে দিই আমার একটাই প্লাস, যেটা আমি সব ভিডিওতে দেখাই, এটা হচ্ছে নোজ প্লাস। এটা দিয়েই আমি সব কাজ করে থাকি। ইভেন প্রত্যেকটা জুয়েলারি মেকিংয়ের টিউটোরিয়ালগুলোতে আমি এই প্লাসের ব্যবহারটাও কিন্তু দেখিয়ে দিই, কী দিয়ে আমি কাটছি, কী দিয়ে আমি বাঁকাচ্ছি বা কীভাবে করছি। সো এরপরও যদি কারো কোনো কমেন্ট করে কিছু জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো এই ছিল তোমাদের জন্য ছোট একটা ইনফরমেশন। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।